এক ভাই জানতে চেয়েছেন, হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব খুব দ্রুত দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়েন এবং শেষ রাকাতে খুব দ্রুত সালাম ফিরিয়ে দেন, ওনার সাথে আমি তাশাহুদ পড়া দ্বিতীয় রাকাতে শেষ করতে পারি না এবং চতুর্থ রাকাতে তাশাহুদ দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া শেষ করতে পারি না, এই ক্ষেত্রে আমি কি করব জানিয়ে উপকৃত করবেন। প্রিয় দিদি ভাই, দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়া আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত, এটা পড়া ওয়াজিব। ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যাবেন, তারপরেও যথাসাধ্য যদি আপনার মনে হয় ইমাম সাহেব দাঁড়ানোর পরে রুকুতে যাবেন না, আপনার অল্প কিছু বাকি রয়েছে, সেই ক্ষেত্রে আপনি তাশাহুদ পূর্ণ করে এরপরে ইমাম সাহেবের সাথে তৃতীয় রাকাতে গিয়ে শরীক হবেন, কারণ তাশাহুদ এটা পূর্ণ করা এটা ওয়াজিব। আর চতুর্থ রাকাতের যে কথা বলেছেন, সেই ক্ষেত্রে আপনি চতুর্থ রাকাতে তাশাহুদ তো পড়েন, তারপরে দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া এটা সুন্নত, এবং ইমামের অনুসরণ করা এটা ওয়াজিব। ইমাম সাহেবের অনুসরণ এটা করতেই হবে নামাজের ভিতরে। তো উনি তো সালাম ফিরে দিচ্ছেন, আপনার তো এখনও শেষ হয়নি, আপনি পড়ে রয়েছেন সুন্নতে, আর উনার অনুসরণ করা এটা তো ওয়াজিব। এটা তো সেই ক্ষেত্রে আপনি দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা রেখেই, যতটুকু হয়েছে তো হয়েছে, এটা রেখেই আপনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবারও বলছি যে দ্বিতীয় রাকাতে আপনি তাশাহুদ পূর্ণ করে ইমাম সাহেবের সাথে শরীক হবেন, আর চতুর্থ রাকাতে তাশাহুদ তো শেষ, আপনি দোয়া মাসুরা এবং এই দুরুদ শরীফের মাঝপথে যদি থাকেন, সেই ক্ষেত্রে ওইটা ওই অবস্থায় রেখে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে দিবেন, সেক্ষেত্রে নামাজের সওয়াব কমে যাবে। এই জন্য ইমাম সাহেবকে হয়তো ভদ্রতার সাথে বলবেন, হুজুর একটু ধীরে ধীরে পড়বেন যাতে করে আপনার সাথে শরীক হতে পারি, এটা একটু বুঝিয়ে দেবেন। হ্যাঁ, দলিল হিসাবে আপনি দেখতে পারেন খোলাসাতুল ফাতাওয়া খণ্ড নম্বর 159 নম্বর পৃষ্ঠা, শরহুল মুনিয়া পৃষ্ঠা নম্বর 527, ফাতাওয়াল ওয়ালওয়ালি জিয়া খণ্ড নম্বর 108 নম্বর পৃষ্ঠা, ফাতাওয়াল হিন্দিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 90। ধন্যবাদ।